শান্তি ছড়াবেন না, প্ররোচনা ছড়াবেন না। এই কর্মসূচি নেওয়া হয়েছে সারা ব্লকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। তাই এই Thank you.
যেটা আমাদের এখানকার অর্গানাইজাররা বুঝবেন, আমরা কিন্তু একটু সাধারণ মানুষকে বোঝার চেষ্টা করতে করব, বলব যে তারা যেন আমাদের দাবি অবিলম্বে আসামে গিয়ে আমাদের ধরা হয় এবং ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। সেই সংগ্রামের মধ্যে আজ যে বড় দক্ষিণ নগরে কেউ ভয়ে ড্রাইভিং করতে পারে না, তারা থানাতে আসতে পারে না, সেখানে লোকজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, থানাতে ফোন করলে থানা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। আমার সেইখানের প্রশ্ন, তাদের কাছ থেকে উদ্ধার করা হচ্ছে কেন? থানা সদস্য প্রলোভিত ভাবে তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে না কেন? তারা থানা তাদেরকে অ্যারেস্ট করছে না? আজকে এই জায়গায় আজকে বাড়বে মুরগড়িয়া অঞ্চল, আজকে যে সকল জায়গাতে সংকার চলছে দিনের পর দিন, যে সকল পার্টি অফিসগুলোকে ভেঙে তোলমাপ করে দেওয়া হয়েছে, পার্টি অফিসকে দখল করা হয়েছে, এরা কি তাদের বিজেপি পার্টির সম্পত্তি পেয়ে গেছে না কি তাও আমরা ধরতে পারছি না এই পর্যন্ত। গতকাল থেকে গতকাল না, আজকে দীর্ঘ দু মাস ধরে ভগবান পশ্চিম নম্বর ব্লক নয় বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন বোম মুড়ি মুড়ির মতো বোম করছে, সেখানে নাকি থানার রসিরা শব্দটা শুনতে পাচ্ছেন না। অথচ আমরা বাড়িতে আছি, কোথায় কাটা পুকুরিয়া, কোথায় রামগড়, বিভিন্ন জায়গায় যে বোম করছে তার আওয়াজটা আমরা পাচ্ছি, এলাকার মানুষ আমাদেরকে বলছে। আমাদের এখানে জেলা বুটে যে যে মিছিল হয়েছিল পরশু দিন, সেদিন পনেরো মোটর সাইকেল বাহিনী বোম নিয়ে এসেছিল, কিন্তু আমরা সজাগ থাকার জন্য জেলা বুটের মা বোনেরা সব সজাগ থাকার জন্য সেদিন তারা পালিয়ে যায়। গতকালের ঘটনা একই ভাবে দুটের আনুমানিক চারটা দশের সময় মিডিল থেকে ফিরে আমাদের প্রাপ ফিরে তরুণদারকে সব ফিরে দেওয়া হলো। প্রতিবাদ করে তরুণ দাস, তরুণ দাসকে মেরে তার পায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়া হলো। তাকে উদ্ধার করতে গিয়ে তো সমাজিত রানা তাকে পিটিয়ে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়া হলো, এখনো মেডিল দাসের মোবাইলটা উদ্ধার হয়নি। তারপরে তার বাড়িতে গিয়ে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার ছোট্ট নাতনিটা তাকে মারধর করে তার বই খাতাপত্রকে ছিঁড়ে দেওয়া হয়েছে। সেখানকার এলাকার মহিলারা যখন প্রতিবাদ করে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে, সেখান থেকে ফিরে গিয়ে তারা বাগানের রামচন্দ্রের উপর তার করতে আসছে। তারা করছে বারবার ছড়াতে আমরা জানিয়েছি, বারবার ছড়াতে জানিয়েছি, লিখিত করে জানিয়েছি, কিন্তু কিন্তু যখনই যাচ্ছে ওসি সাহেবরা পুলিশরা বলছেন আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। আপনার জিনিসটা কি জানেন, থানার চোখে এখন অফিসারদের চোখে ছানি পড়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। সেই ছানি পড়া অবস্থাটা আমরাই কাটাবো। আমরা ভোটবেন বন্ধু নম্বর ব্লকে যে যুব সংগঠন আছে, সেই যুব সংগঠনের গণ আন্দোলনের মাধ্যমে আমরা এটা করবো। আপনারা জানেন ভঙ্গ কোনো কেস হলে আসামিকে ধরতে না পেরে তার বাড়ির বাবা মাকে তুলে নিয়ে আসেন, তার বাড়ির অন্যান্য লোককে আপনারা তুলে নিয়ে আসেন, তাহলে এখানে যে আসামিগুলোকে ধরতে পাওয়া যায় না কেন? তাদের বাড়ির বাড়ি হারি হয়নি কেন? তাদেরকে ধরা হয়নি? আমরা তাদের দাঁড়িয়ে নেওয়ার ব্যাপারে তাদেরকে মৃত্যু হয়ে কে করেছে মির্জা আছে কম্পল মির্জা, আমরা জানি দিদি বাড়িতে যাকে পয়া ধরনের তাকে সাইকেল দিয়ে বলে বলতাম, যে হচ্ছে ইকে ধরনের পরিচিত এলাকায় সংগ্রাম চালাচ্ছে। আমরা জানি বাগাদারিতে যাকে পেকা বলে বলা হয়, যার নাম কাছে বিষ্ণুপদ দাস, তার সেও সংগ্রাম চালাচ্ছে। আমরা জানি একটার পরে দু তিনজন আছে, দুঠিয়াতে আছে, করণীয়াতে আছে, কুকুরটিতে আছে, যারা মোটর সাইকেল বাহিনী নিয়ে সকাল থেকে তাণ্ডব চালায় আর মগ মাংসের আসর চলে। 12 জানুয়ারি আমাদের যুবদের যুবক যে আদর্শবান নেতা, যে যুবক বঙ্গে দূষিত করেছে যুবকদের, সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন দিন আমাকে কিন্তু মারতে পারেনি, মানুষের আশীর্বাদ নিয়ে এখনো আছে। তাই আগামী দিনে যে হুমকিটা চলছে, হুমকিকে আমি তোয়াক্কা করি না। আপনারাই হচ্ছে আসর, আপনারাই গণদেবতা, যুব গোষ্ঠী হচ্ছে আমার হাতিয়ার। আগামী দিনের এই বদলা আপনারা নেবেন সেটা আমি জানি। প্রত্যেকটা বুথে আপনারা সংগঠিত থাকবেন, প্রতিটা বুথে আপনারা সংগঠিত থাকুন। হারমার বাহিনীকে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে চলবে না, নিজেদেরকে তার নিজেদেরকে তার মোকাবিলা করতে হবে, মায়েদেরকে এগিয়ে আসতে হবে, মায়েদেরকে এগিয়ে আসতে হবে শান্তির জন্য। আগামী 5 বছর আপনারা শান্তিতে থাকবেন। আমাদের রাজ্য সরকার থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে, আমাদের পথ অবরোধ করতে হচ্ছে। আমরা পরিষ্কার করে আজকে এই সভাতে আমাদের জেলা, আমাদের ব্লকের সভাপতি, দলের সাংগঠনিক সভাপতি, আমাদের এখানে শশাঙ্ক জানা মহোদয় আছেন, আমাদের
জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব আমাদের লড়াই সংগ্রামের সাথী উত্তম বারিক আমাদের সঙ্গে আছেন, ভানুবাবু আছেন, আমাদের নেতৃত্ব সব আছেন। আর আপনারা যারা আমাদের দলের সম্পদ, যারা দলের সেনাপতি কর্মী, যারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে দলের পতাকাটাকে এখনো ধরে রেখেছেন বেঈমান গদ্দারের বিরুদ্ধে, তাদের সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বড় চর্চুনগর এপাশে ভাজা চাউলি, ওপাশে আজমাল সামন্তখণ্ড এবং বাজ্রপেড়িয়া অঞ্চলে এলাকাতে বীর পুঙ্গবের দল লাফালাফি শুরু করেছে। আর এদের দোসর হয়েছেন বেঈমান মির্জাপুর শুভেন্দু অধিকারী, বিরুদ্ধে লড়তে হয়েছিল সেই সিপিএম এর সমর্থন চাইতে হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকে কাগজে আপনারা দেখেছেন সেই আর্মাদা তাদের মুখ পড়েছে বিজেপি, আবার নতুন করে যুদ্ধ করতে হচ্ছে সিপিএম যারা রূপান্তরিত হয়ে বিজেপির মুখোচ্ছা পড়েছে সেই সব হারমাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় যে অধিকারী পরিবার শুভেন্দু অধিকারীরা আমাদের মানুষকে নিয়ে তৃণমূল কর্মীদের নিয়ে লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, রক্ত ঝরেছিল, অনেক মানুষের প্রাণ গেছিল, আজকে সেই হারমাদের নিয়ে শুভেন্দু অধিকারী সমস্ত ক্ষমতা ভোগ করে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে আজকে তারা আমাদের কর্মীদের আমাদের নেতৃত্বদের বিরুদ্ধে সন্ত্রাস সংগঠিত করছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, হয় ব্যবস্থা নেন, তা না হলে চুপচাপ থাকুন, আমাদের একদিন সময় দেন, গোটা এলাকাকে পরিষ্কার প্রশাসনে আছি বলে আপনারা ভাববেন না ওই বিজেপির ধমকে কেউ কেউ পুলিশ অফিসার গুটিয়ে যাচ্ছে। আপনাদের কি এতটুকু কি বলবো, চামড়া এত মোটা হয়ে গেছে যে ওটা সুর এবং এইসব এলাকাতে পুলিশ কর্মী মার খাওয়ার পরে এখনো কাউকে গ্রেপ্তার, দুজন ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুভেন্দু বাবু বলছেন নাকি তুমি মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এখন দিলীপ বসেন ওই লম্বা জুতোর নিচে তাকে বসতে হচ্ছে, বড় সিংহাসনের পাশে ছোট চেয়ারে বসতে হচ্ছে, মুখ্যমন্ত্রী হয়তো দূরের কথা। আর কিছু পুলিশ অফিসার ভাবছেন বোধহয় বিজেপি এসে যাবে, তলে তলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখি, তাহলে ভালো করতে পাবো। আমরা এই ভগবানপুর আমাদের নতুন যে আধিকারিক এসেছে পুলিশের আধিকারিককে বলতে চাই, লড়াই হবে ময়দানে, একজন প্রধানের কথা পাঠিয়েছে, আমার আত্মরক্ষা করার অধিকার আছে, আক্রমণ করতে চাই না কেন, সরকারে আমরা আছি বলে প্রশাসন রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, উন্নয়নের জয়যাত্রা এগিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। সেই দুর্বলতার সুযোগে বিজেপিকে মাটি করে দেওয়ার চেষ্টা করলে বিজেপিকে আপনারা আক্রমণ করার পথ করে দিলে পরে আমাদেরকে সময় দেন, পুলিশ লাগবে না, আমাদের শক্তিতেই আমরা পরিষ্কার করে দেব। অত্যাচার চলবে আর বসে বসে আমরা দেখব, আরে 98 সাল 99 সাল 2001 সালে যখন প্রশাসন সিপিএম এর ছিল তখন আমরা লড়েছি, আর প্রশাসন আমাদের আমাদের লোককে মার খেতে হবে এই জিনিস আমরা সহ্য করব না। সকালবেলা কথা হলো হাজার চাউলি নন্দ মাইতির সঙ্গে, শশাঙ্ক জানার সঙ্গে, আর ওয়ার সমন্ত খণ্ডকে নিয়ে আমরা বলছি, আমরা নামব, যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে আপনার কথা বলবো। শুধু পুলিশ প্রশাসনকে বলতে চাই, রক্ত ঝরানো চাই চেষ্টা করছেন বিজেপি হয়ে আপনার আদালতি করছেন, হবে না। আমরা এসপি কে হুঁশিয়ারি করে আজকে জেলা কোর কমিটির মিটিং আছে, ডিএমএসপির সঙ্গে আমরা কথা